আপনাদের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ খবর। শহর কলকাতা তো বটেই, রাজ্য জুড়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে গণপরিবহনের ক্ষেত্রে বড় সংকটের একটা আশঙ্কা করা হচ্ছে। 15 বছরের পুরনো হয়ে যাওয়া বাস মিনিবাস ধাপে ধাপে বাতিল হতে পারে। কলকাতা সহ গোটা দেশে একাধিক হাইকোর্ট অনেক আগেই বেসরকারি বাণিজ্যিক গাড়ির আয়ু 15 বছর পর্যন্ত বেঁধে দিয়েছে। কিন্তু তারপরে কি কি ছবি উঠে আসতে পারে, সমাধান সূত্র কি হতে পারে? অফিস যেতে গেলে কি দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা বাসের জন্য লাইন দিতে হবে? এই প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা করব। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। শুভজিৎ, একদমই। দেখো, প্রথমে পরিবেশ আদালত এবং তারপরে উচ্চ আদালত, এবং উচ্চ আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী 15 বছরের পুরনো বা 15 বছরের বেশি বয়স হয়ে যাওয়া যে সমস্ত বাস রয়েছে বা মিনিবাস রয়েছে বা অন্যান্য যে সমস্ত কমার্শিয়াল যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাতিল করতে হবে বা তার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। আর এই বিষয়টা যদি কার্যকরী হয়, ইতিমধ্যেই কিন্তু সেটা লাগু রয়েছে, আর সেটা যদি কার্যকরী হয়, যেটা বাস মালিক সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন তারা যেটা আশঙ্কা করছেন যে আগামী বছর অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময় গিয়ে কলকাতা তো বটেই, তার পাশাপাশি গোটা রাজ্যেই গণপরিবহনের ক্ষেত্রে একটা বড় সড় সংকট তৈরি হতে পারে। তার কারণ কি? কারণ তারা যেটা দাবি করছেন যে কোভিডের আগে যে সময় সেই সময় গোটা রাজ্যে প্রায় 42,000 বাস প্রতিদিন চলাফেরা করতো, এবং কোভিড পরবর্তী সময়ে সেই সংখ্যাটা কমিয়ে দাঁড়িয়েছে 30,000-এর কাছাকাছি। আর যার মধ্যে শুধু শহর কলকাতার যদি পরিসংখ্যান দেখা যায়, শহর কলকাতাতে কোভিডের আগে 7,500-এর মতন বাস চলতো, এবং কোভিড পরবর্তী সময়ে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 2,000-এর কাছাকাছি। মানে এটা এটা ঠিক, এটা এটা একেবারেই ঠিক। যারা রাস্তাঘাটে বেরোন, বাসে ট্রামে যাতায়াত করেন, সুপ্রিয় তোমার সঙ্গে আমার সঙ্গে হয়তো তারা একমত হবেন যে এখন কিন্তু একটা দীর্ঘ সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হয়, হয় ভিড় হয় বাসে, আর নইলে অনেক দেরি করে করে বাস আসে, সেটা কি আরও বাড়তে পারে? এই প্রশ্ন উঠছে, সঙ্গে থাকো। 2009-এর যে গাড়িগুলো বাতিল হয়েছিল সেই গাড়িগুলো তো ইতিমধ্যে বাতিল হওয়ার জায়গায় চলেই এসছে, সুতরাং সেই গাড়িগুলো যদি একসঙ্গে বাতিল হয়ে যায় তাহলে গণপরিবহনের উপরে একটা বিরাট চাপ সৃষ্টি হবে, এবং সেই চাপটা সাধারণ মানুষ, কৃষক থেকে আরম্ভ করে শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে যারা গণপরিবহন ব্যবহার করে তারাও কিন্তু সেখান থেকে বঞ্চিত হবে, এবং তাদেরকে তাহলে অন্য পরিবহনের সেই ব্যবস্থা নেই, একদিকে নেই, আর দুই হচ্ছে বাড়তি পয়সা দিয়ে তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু গণপরিবহনের মুখ তুবড়ে পড়বে। একটু পিছিয়ে যাই, 14 বছর আগে 2009 সাল, ধাপে ধাপে পুরনো বাস বাতিল করে মালিকরা নতুন গাড়ি রাস্তায় নামিয়েছিলেন সেই সময়। কিন্তু আগামীতে তা কেন সম্ভব নয়? বাস মালিক সংগঠনের দাবি, পেট্রোপণ্য সহ অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে গেছে, দীর্ঘদিন বাস মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি, কোভিডকালে বাস মালিকদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, বারংবার যে কথা তারা বলেন অনেক বাস বসে গেছে, যে কথা সুপ্রিয় বলছিল আমাদের সহকর্মী, ব্যাংক ঋণ নিয়ে নতুন করে বাস কিনে রাস্তায় নামানোর সামর্থ্য অনেক মালিকের নেই, যাত্রী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিছু প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন বাস মালিকদের তরফে দেওয়া প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। আমরা আইনি পথে যাচ্ছি, কেন গাড়ির দেখুন চ্যাসিস পলিউশন করে না, বডি পলিউশন করে না, তো ইঞ্জিন থেকে যদি পলিউশন হয় ইঞ্জিন চেঞ্জ করলেই হবে, তো ইঞ্জিনকে চেঞ্জ করে আবার গণপরিবহনকে এই জায়গাতে যদি বাঁচিয়ে রাখা যায়, এবং বহু শ্রমিক বহু মালিক এরা খাবে কি, এটা সরকারকে ভাবতে হবে। এখন 42,000 টাকা ইএমআই দিয়ে এই 8-7 টাকা ভাড়াতে তো কিছু হবে না, আপনি দেখতে পাচ্ছেন দুদিন আগেও কোর্টে অর্ডার দিয়েছে যে কেন আমরা 10 টাকা নিয়ে চলছি, অনুদান নিয়ে চলছি, অনুদান ছাড়া চলবেটা কোত্থেকে? আজকে 100 টাকা চুইচি ডিজেলের দাম, সরকারকে চিন্তা করতে হবে না? সরকার যদি এইসব ব্যাপারে না উদ্যোগী হয় তাহলে গণপরিবহনকে কী করে বাঁচিয়ে রাখবে? আস্তে আস্তে পরিবেশ বান্ধব গাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে আসবে, তবে এটা ঠিকই আমরা বাস মালিকদের কথা অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলছি, তাদের কথা মাথায় রেখেই সারা বাংলা জুড়ে এটা এখনই আমরা করা পদক্ষেপ,
নিচ্ছি না। বাস মালিক সংগঠন তারা ইতিমধ্যে আপনার কাছেও চিঠি দিয়েছে? নিশ্চয়ই, তারা বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, সেই প্রস্তাবগুলো আমরাও আবার ন্যাশনাল যে আমাদের মোটর ভেহিকেল যায় মর্তের কাছে আমরা পাঠিয়ে দেবো, সেন্ট্রালের কাছে পাঠিয়ে দেবো, সেই প্রস্তাবগুলো বিবেচনা করে যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটা নিশ্চয়ই আগামী দিনে সেটা করা যেতে পারে। সত্যি তো, যদি ইঞ্জিন বদল করে কাঠামোটা রেখে যদি ইঞ্জিন বাতিল করা হতো তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হতো বাস মালিকদের। এই ব্যাপারে কিন্তু বাস মালিকদের পক্ষে আমরা আছি, আমাদের দিক থেকেও যে প্রস্তাব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা দিচ্ছি। দেখুন, এটা তো একটা সমস্যা, জেনুইন সমস্যা, কিন্তু সমাধানটা কি আছে? পরিবেশ রক্ষার পাশাপাশি যাত্রী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিছু প্রস্তাব নিয়ে পরিবহনমন্ত্রী দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা। মালিকদের প্রস্তাব, দূষণ রুখতে বাসের কাঠামো একই রেখে যন্ত্রাংশ বদল করা হোক, পাশাপাশি 15 বছরের পুরনো BS3 এই বাসগুলোকে বিভিন্ন জেলায় চালানোর প্রস্তাবও দিয়েছেন বাস মালিকরা। কিন্তু এই প্রস্তাব কি বাস্তবে কার্যকর, কি বলছেন এক্সপার্টরা, জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, দেখো, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই যে বাস মালিকদের তরফ থেকে ইতিমধ্যেই পরিবহন দপ্তর বা পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হয়ে তারা যে আবেদন জানিয়েছেন বা যে প্রস্তাব দিয়েছেন সেটা বাস্তবে কার্যকর করা সম্ভব নয়। আচ্ছা, কারণ জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে এই 15 বছরের পুরনো যে সমস্ত যানবাহন। কারণ বিশেষজ্ঞরা আরও যেটা বলছেন শুভজিৎ, যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ, শহর কলকাতার দূষণের মাত্রা যেভাবে বাড়ছে বা শহর কলকাতায় যা দূষণ তার 50% হয় এই সমস্ত যানবাহন থেকে, আর যার মধ্যে একটা বড় অংশ কিন্তু এই 15 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া বা যে সমস্ত দূষণ সৃষ্টিকারী যান রয়েছে সেই সমস্ত যানবাহন থেকে। তো সেই জায়গা থেকে আদালতের নির্দেশ অনুযায়ী এই সমস্ত যানবাহনগুলোকে অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, এবং বাস মালিকরা যে প্রস্তাব দিচ্ছেন যে পুরোপুরিভাবে 15 বছরের বেশি বা বয়সের যে বাস সেই বাসকে বাতিল না করে তার কাঠামোটাকে রেখে যদি তার যান্ত্রিক কিছু বা যন্ত্রাংশে কিছু অদলবদল করে বা নতুন যন্ত্রাংশ বসিয়ে যদি তার দূষণের মাত্রা কমানো যায়। এটা তো প্রস্তাব, কিন্তু আগামী দিনে কোন দিকে যায় গোটা ছবিটা অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ সুপ্রিয়।